নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করছি অনেক সকাল থেকে। এখন বাজছে সকাল তোমার হচ্ছে 8:30-9টা মতন। আমি এখন মণিপাল হসপিটালে চলে এসেছি, আর এটা হচ্ছে মণিপাল হসপিটালের ভেতর। আমি একজনের সাথে কথা বলছিলাম। আর আজকে কেন গেছি বলতো? যেহেতু আমাদের বাড়িতে সবাই ধরো অসুস্থ, এখানেই ডাক্তার দেখাতে আসে, ওই জন্য ভাবলাম যে সবারই নামে একটু পুজো দেব। তো আমি এখানে কোনো মিষ্টি বা কোনো কিছু কিনিনি, আমি নাম গোত্রটা লিখে পয়সা দিয়ে চলে এসেছিলাম, উনি পুজো দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পুজো করার আগে যে সাজগুলো তোমার হচ্ছে ঠাকুরকে সাজাচ্ছিল। সত্যি কথা বলতে আমাদের ওখানে, মানে আমাদের বহরমপুরে বা আমি যত জায়গায় দেখেছি, সাজালে দেখবে অরিজিনাল ফুল দিয়ে খুব কমই সাজায়। এখানে ভ্যারাইটিস রকমের ফুল, আর এত সুন্দর লাগছে দেখতে, মানে বলার নাই। আর এটা হচ্ছে -1-এ একটা গণেশের মূর্তি আছে, ওখানে এটা সাজিয়েছে। আর যেটা দেখলে তোমরা, ওটা মুখে, মানে প্রথমে যে গেটের মুখে ঢুকতেই যে এক্সিট আর হচ্ছে তোমার এক্সিট আর এন্ট্রি, ওই দুটো গেট, মানে একটাই গেট ধরো, দুটো কাজই হয়। আর এখানে যজ্ঞতে এরা প্রচুর জিনিস দিয়েছে। আমাদের এখানে যজ্ঞতে কিন্তু আমরা এত কিছু দিই না, এটা বিশাল তোমার যজ্ঞরে এটা সাজিয়েছে। তোমাদের সঙ্গে আমি পুজোটা অন্য একটা ব্লগে শেয়ার করব। সকালবেলা থেকে সাজানোর এই ব্লগটাকে ছোট্ট করে তোমাদের সাথে মানে উপহার দিতে চাইছি। আমার খুব ভালো লেগেছে সাজানোগুলো, এত সুন্দর লেগেছে। আর এইগুলোকে দেখো, ঠাকুরের মূর্তি চাঁদির, আর শাড়ি, আর তোমার হচ্ছে নারকোল দিয়ে ঠাকুর বানিয়েছে, এটা ওদের হয়তো নিয়ম আছে। আর এটা তো পেতলের প্রদীপ। এখানে ঠাকুরের যত কিছু আমি জিনিস দেখেছি সমস্ত কিন্তু চাঁদির। অনেক রকমের মালা পরানো হয়েছে ঠাকুরকে, যে গায়ে যেই তোমার হচ্ছে জামাটা পরিয়েছে না, চাঁদির গয়না দিয়ে জামা পরিয়েছে ঠাকুরকে। আর মাথার উপরে যে মুকুটটা দেখেছো, ওটা পুরো সোনার। আর এই যে দেখো সামনে এখানটাই, এটাও ঘটের মতন কি একটা করা আছে। ওইদিকে সামনে মানে গণেশের পেছনে আগে দুটো, আর এই যে সামনে এখানে 4-5টা মতন করা আছে। আর থালাতে থালাতে দেখো গোটা গোটা ফল দিয়েছে। আমাদের ওখানে যেমন কেটে কেটে দেয়, এরা কেটে কেটে দেয় না, গোটা ফল দিয়েছে, নারকোলগুলো ফাটিয়ে ফাটিয়ে দেয়। আর এই যে এটা পুরোহিত মশাই, প্রচুর ঠাকুর আছে, মানে 6-7 জন মিলে পুজো করেছে, এত সুন্দর সাজিয়েছে না, তোমার দেখেই মন ভরে যাবে, এত ভালো লাগছিল দেখতে। কত রকমের মালা, বিভিন্ন ধরনের মালা,